রাইট নাও আপনাদের সাথে আলোচনা করব দশম শ্রেণীর ছাত্রী রূপে এবার দর্শকদের সামনে হাজির হলেন কাজী নওশোবা আহমেদ। ওয়েল, আজকের পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেট জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। করোনাকালীন সময়ে টানা 18 মাস বন্ধ থাকার পর অবশেষে খুলতে যাচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। ইতিমধ্যে 12ই সেপ্টেম্বর থেকে আবারও ছাত্রছাত্রীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে শিক্ষাঙ্গন। আর এরই ঠিক দুদিন আগে অর্থাৎ 10ই সেপ্টেম্বর দশম শ্রেণীর ছাত্রী রূপে স্কুলে ফিরলেন অভিনেত্রী নওশোবা। গাজীপুর জেলার কালীগঞ্জের চুপায়ের হাই স্কুলে তিনি সহপাঠীদের সঙ্গে নিয়মিত ক্লাস করছেন, হই হুল্লোড়ে মেতে উঠেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবি শেয়ারও করেছেন নওশোবা। এরপরে দর্শকদের মনে নানা ধরনের প্রশ্ন জন্মেছে, নওশোবা কি আসলেই এত ছোট, নাকি কোনো ছবি বা ওয়েব ফিল্ম বা নাটকের অভিনয়ের জন্য তিনি ছোট সেজেছেন? আসলে তিনি একটি টেলিছবির কাজেই স্কুলে যাওয়া শুরু করেছেন আর এটির নাম সব সোমার দোষ। নির্মাণ করেছেন রানা ইব্রাহিম, যেখানে স্কুল শিক্ষার্থী সোমা চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন নওশোবা। নওশোবাকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি জানান, কালীগঞ্জে চমৎকার পরিবেশে টেলিফিল্মটি শুটিং করছি, চরিত্রটি চ্যালেঞ্জিং। সেই কবে স্কুল ছেড়েছি মনেও নেই, এত বছর পর আবার স্কুল ড্রেস পরে টিনেজ চরিত্রে অভিনয় করছি, ফলে শুরুতে খুব টেনশন কাজ করছিল, তবে নির্মাতা খুব সাহস দিয়ে কাজটি করিয়ে নিচ্ছেন আর নিজের মনেও আলাদা একটা কনফিডেন্স কাজ করছে। নওশোবা আরো বলেন, এখানে সোমা চরিত্রে অভিনয় করছেন তিনি, যে কিনা একটি ব্রোকেন ফ্যামিলির মেয়ে, আর ব্রোকেন ফ্যামিলির মেয়েদেরকে আমাদের সমাজ একটু কটু চোখে তো দেখে। এছাড়া তার শৈশবে বেড়ে ওঠা বাবা মাকে ছাড়াই, ফলে তার স্বাভাবিক বিকাশ হয়নি, তাই তার আচরণে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে স্কুল জীবনেও, আর সেসব জিনিসই তুলে ধরা হয়েছে এই টেলিছবিটিতে। শুটিং শেষে শীঘ্রই টেলিছবিটি একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার করা হবে বলেও জানা যাচ্ছে, কিন্তু কোন বেসরকারি টিভি চ্যানেলে এটি প্রচার করা হবে সে বিষয়ে এখনো কেউই মুখ খোলেননি। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আবারও স্কুলের পোশাক পরে দর্শকদের সামনে হাজির হলেন কাজী নওশোবা। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।